স্বাগতম বাংলা সমাজ টিভিতে, আমি হাফিজ। কিছুগত অনুষ্ঠান থেকে আজ আমরা এসেছি চিত্রশিল্পী জাকি হোসেনের সঙ্গে কথা বলতে। সিডনি শহরের এমএলসি গ্যালারিতে আগামী 29 মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে তার একক চিত্র প্রদর্শনী। আসুন আমরা কথা বলি জাকি হোসেনের সঙ্গে। আসসালামু আলাইকুম। জাকি হোসেন, আপনার শৈল্পিক সত্তার বিকাশ কি কবে থেকে শুরু হয়? ধন্যবাদ হাফিজ ভাই আপনার প্রশ্নের জন্য। ছবি আঁকা আমি শুরু করেছি ছোটবেলা থেকে। ছোটবেলায় আমার মা আমাকে মেইন ইন্সপিরেশন দিয়েছেন, বুলবুল ললিতকলা একাডেমিতে আমাকে অ্যাডমিশন করেছিলেন। তখন থেকে আমার হাতে খড়ি এবং সেখানে 4 বছর আমি কোর্স করলাম। তারপর থেকে আমার মানে সিন্স চাইল্ডহুড আমি কন্টিনিউ করার চেষ্টা করেছি ছবি আঁকা, কিন্তু মাঝখানে পড়াশোনা এবং নানান আরো পার্সোনাল রিজনে আমি কন্টিনিউ করতে পারিনি। বাট সিডনিতে আসার পর যখন আমি এখানে অনেক অপরচুনিটি পেলাম এবং দেখলাম সেখানে অনেক শিল্পের প্রতি মানুষের আগ্রহ এবং অপরচুনিটি আছে, যেখানে আমি আমার নিজের হিডেন স্বপ্নের সত্তাটাকে আমি বিকশিত করতে পারবো, তো তখন আমি আর দেরি করে না করে শুরু করে দিয়েছি আবার। আচ্ছা, আর আপনার এই চিত্রশিল্পের অনুপ্রেরণা ঠিক কোথায় আছে? আপনি হয়তো জানবেন অলরেডি যে নেচার আমাকে অনেক অ্যাট্রাক্ট করে এবং আমি মেইন ইন্সপিরেশনগুলো খুঁজে পাই নেচারের কাছ থেকে। যেমন যে কোনো একটা গাছ, একটা সমুদ্রের ঢেউ আমাকে রিয়েলি ইন্সপায়ার করে। যখন আমি এটাকে ডিপলি চিন্তা করি, সেখান থেকে একটা ক্যানভাস কী করে বের করা যায় বা ওটার কীভাবে কানেক্টেড হয়, এই জিনিসগুলো থেকে আমার মেইন ইন্সপিরেশন। সো মূলত নেচার ইজ এভরিওয়্যার, হ্যাঁ, মেইন প্যাশন, ইট কামস ফ্রম देयर। আর আপনার ক্যানভাসে প্রকাশটা, যে আপনি আসলে কি এক্সপ্রেস করতে চাচ্ছেন, যে কি প্রকাশ করতে চাচ্ছেন আপনার ক্যানভাসে, এটা কি এখনো খুঁজে পেয়েছেন নাকি? আমি বলবো আমি এখনো শিখছি, কিন্তু এ পর্যন্ত যতগুলো ছবি আমি আঁকলাম বা আঁকার চেষ্টা করছি সেগুলোতে আমি নেচার যখন আমি দেখি, যখন আমি প্রকৃতির দিকে তাকাই, যেমন একটা গাছের ছায়া পড়লো, সেখান থেকে যে একটা শৈল্পিক সত্তার বিকাশ হতে পারে বা ওখান থেকে যে একটা আর্ট ক্যানভাসে চলে আসতে পারে, সেই যে রোদ অ্যান্ড মানে ছায়া আর রোদের খেলা, সেখান থেকে যে সুন্দর একটা মুহূর্ত চলে আসে, এই জিনিসগুলা আমি তুলে ধরার চেষ্টা করি আমার ছবিতে। যে বাস্তবটাই টোটালি ক্যানভাসে, যখন আপনি ক্যানভাসে তাকাবেন মনে হবে যে আপনি ছবির ভিতর দিয়ে বা বাস্তবের ভিতর দিয়ে যাচ্ছেন, এটাকে আমি মূলত ফ্রেম করার চেষ্টা করি আমার ক্যানভাসে। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে যে একটা মুহূর্তটাকে, যেটা আপনি হয়তো ফিল করলেন, সেই ফিলিংসটাকে হয়তো তুলে ধরার চেষ্টা করছেন। এটার মধ্যে কি আপনার মনে হয় যে আপনি উজ্জ্বল কালার, আমরা যখন কথা বলছিলাম যে উজ্জ্বল কালার ব্যাপারটা মনে হয় আপনি বেশি ইউজ করেন? হ্যাঁ, কারণ কালারের আমার ম্যাক্সিমাম ক্যানভাস যদি আপনি দেখেন, সবগুলা ক্যানভাসের মধ্যে হচ্ছে খুব ব্রাইট কালার আমি ইউজ করি। আমার টিচারও আমাকে জিজ্ঞেস করে যে ওয়াই অলওয়েজ চুজিং ব্রাইট কালার্স, আমি যেটা মনে করি যে যখন ব্রাইট কালারের দিকে দেখে কেউ, একটা একটা ডাল জিনিসের দিকে তাকালে আপনার মনটাও ডাল হয়ে যায়, ঠিক আছে? তো ব্রাইট কালার আপনাকে ইন্সপায়ার করতেছে যে একটা রঙিন কিছু, একটা হ্যাপিনেস, একটা চিয়ারফুল একটা ফিলিং আসে। তো আমার মনে হয় যে আমি ছবির মাধ্যমে ওই হ্যাপিনেসটা খোঁজার চেষ্টা করি, ওই ব্রাইটনেসটা মানে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করি যে লুক এট দ্য ক্যানভাস অ্যান্ড ফিল ইট, ইটস সো কালারফুল, এবং সুযোগ দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। যখন আমার যাত্রা শুরু করি আমি চিত্রকলার সিডনি শহরে, তো আমি আপনাকে মানে বলে বুঝাতে পারবো না যে এত অপরচুনিটি এখানে আছে, যেটা আমি নিজে দেখে বা জেনে আমি অবাক হয়ে গেলাম যে এত অপরচুনিটি থাকার পরও কেন আমি এখনো শুরু করি। হ্যাঁ, তো এটা আমাকে এত ইন্সপায়ার করলো যখন আমি বিভিন্ন আর্ট গ্যালারিগুলো ঘুরে দেখলাম সিডনিতে। আর্ট গ্যালারি আমার অফিসের কাছেই সিটিতে,
এবং এই যে জিনিসগুলো হাতের কাছে পাওয়ার পরও যদি আমি এটা না চেষ্টা করি, এটা আমার কাছে মনে হচ্ছিল যে আই এম ওয়েস্টিং মাই টাইম। সো এটা একটা মেইন রিজন। তো আমি বলবো যে সবার জন্য এরকম সুযোগ আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, আপনাকে জাস্ট খুঁজে নিতে হবে এবং ওই সুযোগটাকে আপনার ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। এবং ইটস আনলিমিটেড, এখানে আপনি এতগুলো আর্ট গ্যালারি আছে সিটির ভিতরেই এবং প্রত্যেকটা সার্ভ হবে। তারপরে আর্ট ইনস্টিটিউটগুলো আছে যেখানে টিউশন ফিও খুব হাই না, হ্যাঁ অ্যাফোর্ডেবল, এবং যারা অফিস আওয়ারে করতে না পারে তাদের জন্য আফটার আওয়ার্স করার ব্যবস্থা আছে যেটা আমাদের বাংলাদেশে নাই। হ্যাঁ, তো এই যে সুযোগগুলা এখানে অনবরত, মানে অনেক সুযোগ নতুনদের জন্য এবং যারা কখনো পেন্টিং করেও নাই এবং তাদেরও যদি কোনো আগ্রহ থাকে শুরু করার, তারাও ইজিলি যে কোনো বয়সে যে কোনো সময়ে গিয়ে এনরোল করে ক্লাস শুরু করে নিজেকে চর্চা করে এগিয়ে যেতে পারে। তো এর জন্য আমি মনে করি যে সিডনির মতো শহরে সুযোগের অনেক, মানে অপরচুনিটি অনেক কিছু আছে এবং যার যার ইচ্ছা আছে, যার আগ্রহ আছে, সে সময় নষ্ট না করে অবশ্যই এই সুযোগের সদ্ব্যবহার করা উচিত বলে মনে করি। আচ্ছা, আর কোনো সমস্যা? সমস্যা হচ্ছে ধরেন নতুনদের জন্য সবসময় একটা সমস্যা, মানে রেকগনিশন পাওয়াটা বা কেউ আপনাকে চিনল না জানলো না। হ্যাঁ, যে আপনাকে গ্যালারি, যেমন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আপনাকে বলি, সেটা হচ্ছে যে আমি যখন এই আমার থার্ড এক্সিবিশন করার জন্য বিভিন্ন সিডনির বড় বড় গ্যালারিতে প্রপোজাল নিয়ে গেলাম, সো তারা তো আমাকে চিনে না। যে ফার্স্ট অফ অল তারা শকড হলো যে একটা বাঙালি মেয়ে। আচ্ছা, হ্যাঁ, এটা তাদের জন্য একটা আনবিলিভেবল থিং ছিল যে বলতেছে যে তুমি কবে থেকে কি করো এসে, এটা তারা মেইনলি মেনে নিতে পারেনি। কিন্তু আই ওয়াজ লাকি এনাফ, এবং যখন আমি তাদেরকে আমার মেইন রিজনটা বললাম যে আমার এক্সিবিশনের মেইন থিমটা কেন করতে চাচ্ছি, বিকজ ইটস দ্য চ্যারিটি পারপাস, এবং আমি বাংলাদেশের গরিব স্কুলের বাচ্চাদের জন্য ডোনেশন দিতে চাচ্ছি আমার ক্যানভাস সেল করার পর, তো এই জিনিসটা তাদেরকে এতটা মোটিভেট করলো, এতটা ইন্সপায়ার্ড করলো যে তারা অ্যাকসেপ্ট করলো আমার প্রপোজাল। তিনটা গ্যালারি থেকে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করলো, তো বাকি দুটা করতে পারিনি যেখানে করার কথা ছিল, কারণ ওদের ডেটের সাথে আমার ডেট মিলতে ছিল। সো এমএলসি গ্যালারি ফাইনালি আমাকে অ্যাপ্রুভ করলো। তো সমস্যা তো থাকবেই, সব কিছুতেই সমস্যা থাকবে, বাট আপনার যদি উদ্দেশ্য থাকে, ভালো উদ্দেশ্য থাকে এবং চেষ্টা থাকে, যে কোনো সমস্যাই ওভারকাম করা যায়। আচ্ছা, আগামী 29শে মার্চ আপনার যে তৃতীয় একক প্রদর্শনী হতে যাচ্ছে, এই প্রদর্শনীতে শুধুমাত্র আপনার পেইন্টিং থাকছে না, আরো থাকছে আপনার ফটোগ্রাফি। তো এই ফটোগ্রাফির সঙ্গে আপনি কবে থেকে যুক্ত? তো ভালো কোশ্চেন করেছেন, ধন্যবাদ। ফটোগ্রাফি আসলে আমি কবে থেকে শুরু করেছি এটা আমার ঠিক মনে নাই, কারণ আই থিঙ্ক এটাও চাইল্ডহুড থেকেই ক্যামেরা নিয়ে সারাক্ষণ ঘোরাঘুরি করা, যাকে বলে, যে কোনো অনুষ্ঠানে ক্যামেরা ছাড়া আমি যেতামই না, সবাই আমাকে ক্যামেরাম্যান বলে খ্যাপাতো। এইরকম করে করে ধরেন যে কোনো অনুষ্ঠানে ফ্যামিলি ফটোগ্রাফি করলাম বা নেচারেও করলাম, অনেক সময় করতে করতেই একটা হাত চলে এসছে আমার মনে হয়, এবং ইটস লাইক রিলেটেড অলসো, মানে আমার ছবি আঁকার সাথে আমার ক্যামেরার বা ফটোগ্রাফিটাও রিলেটেড, কারণ অনেক সময় আমি আমার নিজের তোলা ছবি থেকেও ক্যানভাস তৈরি করার চেষ্টা করি নেচার থেকে, যেগুলো আমি এখানে ছবি তুললাম নেচারে, সেটা থেকেও আমি অনেক সময় কনভার্ট করার চেষ্টা করি ক্যানভাসে। সো ইটস লাইক কাইন্ড অফ বোথ রিলেটেড অ্যান্ড ইন্সপায়ার্ড টু ইচ আদার। হ্যাঁ, এবং রিসেন্টলি এখন সিরিয়াসলি ফটোগ্রাফিতে এন্টার করার চেষ্টা করতেছি। এখন তো মনে হয় আপনি অ্যালেন খানের সঙ্গে কাজ করছেন? জি, আমি বর্তমানে আমি যেহেতু ফুল টাইম কাজ করছি সেজন্য আমার সময়ের খুব কম, কিন্তু আমি উইকেন্ডে অ্যালেন ভাইয়ের সাথে আমি ওয়েডিংস ফটোগ্রাফি করছি এখন। আপনি তো পেইন্টিং এবং ফটোগ্রাফির পাশাপাশি 9টা-5টা অফিসও করছেন, তো এই তিনটা জিনিস 9টা-5টা অফিস, ফটোগ্রাফি এবং পেইন্টিং কীভাবে ধরে রাখছেন একসাথে, কীভাবে টাইম ম্যানেজ করছেন? এটা আসলে অনেকেই বলে যে তুমি কি করে এত বিজি লাইফ কন্টিনিউ করতেছো। আই থিঙ্ক আপনার ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় জিনিস, যদি আপনার ইচ্ছা থাকে এরও বেশি আমার অনেক কিছু করার আছে, বা আমি মনে করি না আমি তেমন কিছু করছি, আমার না আরও জানার আরও শেখার অনেক কিছু বাকি আছে। তো
9টা 10টা অফিসের পর আমি আফটার অফিস 6:30 থেকে 9টা অনেক সময় ক্লাস করি পেন্টিং এর ওয়ান্স আ উইক, আর হচ্ছে উইকেন্ডে স্যাটারডে সানডে অ্যালেন ভাইয়ের সাথে কাজ করি ফটোগ্রাফিতে, আর যখন এমনি সময় পাই নিজের কোনো সময় পাই তখন আমি ক্যামেরা নিয়ে বেরিয়ে যাই আর নেচারের ছবি তুলি। তো এভাবেই মানে ইচ্ছা যেটাকে বলে সেটাকে আমি কাজে লাগানোর চেষ্টা করতেছি, যে প্রত্যেকটা সময় আমি মনে করি যে এই যে মুহূর্তটা চলে যাচ্ছে এই মুহূর্তটাতে আমার অনেক কিছু করার আছে এবং আমি এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করি, এবং এভাবেই মনে হয় একটার পর একটা রিলেটেড হয়ে সব এগিয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, যাক ধন্যবাদ। আগামী 29শে মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনার তৃতীয় একক চিত্র প্রদর্শনী, তো এই প্রদর্শনীতে কি কি থাকছে বা এই প্রদর্শনী অনুষ্ঠান সম্পর্কে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি? ধন্যবাদ। এটা তো থার্ড সোলো এক্সিবিশন আমার, তো ওখানে পেন্টিংস এর পাশাপাশি ফটোগ্রাফিও থাকছে কিছু, এবং সেখানে মূলত ওয়েডিং ফটোগ্রাফি এবং নেচারের ফটোগ্রাফিও থাকবে। সো মেইন পারপাসটা হচ্ছে আমার এক্সিবিশনের টু সাপোর্ট মাই কান্ট্রি, আমার বাংলাদেশের। আমি এর আগেও যে এক্সিবিশনটা করলাম সেটাতে একটা রিজন ছিল, এবং এবারও আমি সেম ওয়েতে আগানোর চেষ্টা করছি। এবং যে ওপেনিং নাইট হবে 31st of March-এ, সেই দিন অকশন হবে একটা, সে অকশনের ক্যানভাসটা সেল হলে সেই টাকাটা আমি বাংলাদেশে একটা মাদ্রাসার জন্য ডোনেট করব। এবং আমি আপনাদের সবার কাছে আমার দোয়া চাইবো যে আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমি আশা করবো আপনারা সবাই আসবেন ওপেনিং নাইটে, এবং হোপফুলি ইট উইল গো ওয়েল। ধন্যবাদ জাকির হোসেন। আপনার চিত্রকর্ম এবং প্রদর্শনীর মাধ্যমে দেশকে সাহায্য করার যে মহৎ উদ্দেশ্য নিয়ে আপনি এগিয়ে চলেছেন, আমরা চাই সেটা সার্থক হোক, এবং সিডনিতে বসবাসরত সকল বাঙালির পক্ষ থেকে আপনার প্রতি রইল শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ বাংলা সমাজ টিভিকে। ধন্যবাদ। ধন্যবাদ দর্শক মন্ডলী, এতক্ষণ আমরা কথা বললাম চিত্রশিল্পী জাকির হোসেনের সঙ্গে। আপনার সঙ্গে আবারও দেখা হবে আগামী অনুষ্ঠানে, ততদিন ভালো থাকবেন।